নমস্কার বন্ধুরা, বাঙালির ইতিহাস চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমাদের আলোচনার বিষয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায়ের অভিনয় জীবন ও বৈবাহিক জীবনের জানা অজানা কিছু গল্প। হিরণ্ময় সেনের পাগল ঠাকুর ছবিতে চুমকি রায় নামে দেবশ্রী রায়ের প্রথম চলচ্চিত্রে আত্মপ্রকাশ। এই ছবিতে তাকে রামকৃষ্ণ পরমহংসদেবের বাল্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়। তার অভিনীত দ্বিতীয় ছবি হিরণ্ময় সেনের বালক গদাধর, যেখানে আবারও তাকে রামকৃষ্ণ পরমহংসদেবের বাল্য চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এই সময়ে তরুণ মজুমদার তার কুহেলি ছবিতে রানু চরিত্রের জন্য নতুন মুখ খুঁজছিলেন। অভিনেত্রী ছায়াদেবী এই চরিত্রে চুমকিকে নেওয়ার পরামর্শ দেন। ছবিটি উল্লেখযোগ্য ব্যবসায়িক সাফল্যের মুখ দেখে ও চুমকির পরিচিতির বিস্তার ঘটে। দেবশ্রী যখন সদ্য কৈশোরে পা রেখেছেন পরিচালক সুশীল মুখোপাধ্যায়, তখন তাকে সুদূর নীহারিকা ছবিতে নায়িকার কিশোরীবেলা চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। এই ছবিতে অভিনয় করাকালীন দেবশ্রী আগুনের ফুলকি ছবিতে অভিনয়ের সুযোগ পান। এরপর অরবিন্দ মুখোপাধ্যায়ের নদী থেকে সাগরে ছবিতে মিঠুন চক্রবর্তীর বিপরীতে তিনি প্রথমবার নায়িকার ভূমিকায় অভিনয় করেন। ছবিটি উল্লেখযোগ্য বাণিজ্যিক সাফল্য অর্জন করে। পাশাপাশি তিনি কুলদীপ পাণ্ডের ছবি ঘটা এবং এন শঙ্কর নারায়ণের মালায়ালম ছবিতেও সুযোগ পান। 1980 সালে তরুণ মজুমদারের দাদার কীর্তি ছবিতে মহুয়া রায়চৌধুরীর ছোট বোনের চরিত্রে অভিনয় করেন। 1981 সালে মনু সেনের সুবর্ণকোলক ছবিতেও তিনি মহুয়া রায়চৌধুরীর ছোট বোনের চরিত্রে অভিনয় করেন। এরপরেই আসে অপর্ণা সেনের কালজয়ী 36 চৌরঙ্গিলেন। এই ছবিতে দেবশ্রী রায় অভিনয়ের সুযোগ পান। শশী কাপুরের প্রযোজনায় এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, কিন্তু এরপরেও এই চলচ্চিত্রের সুবাদেই মুম্বাইয়ের মিডিয়া মহলে তার অভিনয়ের খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপর কনক মিশ্রর পরিচালনায় জিয়ে তো এসে জিয়ে ছবিতে অভিনয় করেন। এই ছবির বাণিজ্যিক সাফল্যের হাত ধরে তিনি একের পর এক হিন্দি ছবিতে অভিনয় করে যান। 1982 সালে গৌতম মুখোপাধ্যায়ের ত্রয়ী ছবিতে অভিনয় করেন। এই ছবির বিপুল বাণিজ্যিক সাফল্যের হাত ধরে দেবশ্রী টালিগঞ্জের প্রথম সারিতে উঠে আসেন। 1985 সালে তিনি বিজয় সিং প্রযোজিত ও পরিচালিত কভি আজনবী ছবিতে অভিনয় করেন। এই ছবিতে দেবশ্রী অভিনীত চরিত্রটি আশা নান্নি, এক নেপথ্য গায়িকা যিনি এক ক্রিকেটারের প্রেমে পড়েন। এই ছবিতে তিনি তৎকালীন ক্রিকেটার সন্দীপ পাতিলের বিপরীতে অভিনয় করেন। মুম্বাইয়ে মিডিয়া মহলে সেই সময় এই ছবিকে ঘিরে তুমুল চর্চা শুরু হয়। বিশেষত গীত মেরে হোটোকো দে গয়া এই গানের দৃশ্যে দেবশ্রীর অপূর্ব আবেদনশীল অভিব্যক্তি প্রচার মাধ্যমে উত্তেজনা সৃষ্টি করে। স্বাভাবিকভাবেই জনমানসীয় প্রত্যাশার তুমুল পারদ চড়তে থাকে। দুর্ভাগ্যবশত মুক্তির পর ছবিটি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়। তিনি ওমপুরের বিপরীতে পরিচালক আকাশ জেন পরিচালিত ছবি সাপিয়াতে অভিনয় করেন। 1985 সালে মহুয়া রায়চৌধুরীর অকাল মৃত্যু বাংলা ছবিতে এক শূন্যতার জন্ম দেয়। সেই বছরেই দেবশ্রী তরুণ মজুমদারের ভালোবাসা ভালোবাসা ছবিতে অভিনয় করেন। এই ছবির বিপুল বাণিজ্যিক সাফল্য মহুয়া রায়চৌধুরীর ছেড়ে যাওয়া সিংহাসন অধিকার করতে তাকে সাহায্য করে। এই ছবির পরে বাংলা চলচ্চিত্র জগতে তাপস পাল দেবশ্রী জুটির প্রায় একচেটিয়া প্রভাব শুরু হয়। পরবর্তীকালে অর্পণ, শঙ্খচূড়, সুরের সাথী, সুরের আকাশে, নয়নমণি, চোখের আলোয়, শুভকামনা, মায়াবিনী, ফিরে পাওয়া, তবু মনে রেখো, পুত্রবধূ এর মতো বাণিজ্যিক সফল ছবিতে দেবশ্রী তাপস পালের বিপরীতে অভিনয় করেন। 1988 সালে বালাজি রাজ চোপড়ার পরিচালনায় ভারতের বিখ্যাত পুরাণ কাহিনী মহাভারত অবলম্বনে দূরদর্শন সম্প্রচারিত মহাভারত ধারাবাহিকে সত্যবতী চরিত্রে অভিনয় করেন দেবশ্রী। 80 দশকের শেষ ভাগ থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে তার জুটি তুমুল জনপ্রিয় হতে শুরু করে।
রাজনীতি থেকে অবসর নেওয়ার পরে দেবশ্রী আবার তার অভিনয়ের পেশা অবলম্বন করেন। স্নেহাশিস চক্রবর্তীর বাংলা ধারাবাহিক সর্বজয়াতে তিনি অভিনয় করেন। কভি আজনবী থে ছবিতে অভিনয়ের সূত্রে দেবশ্রী সন্দীপ পাতিলের সাথে প্রণয় বন্ধনে জড়িয়ে পড়েন। 1983 সালে স্টারডাম পত্রিকায় সেপ্টেম্বর সংস্করণের একটি প্রতিবেদনে লেখা হয় যে দেবশ্রী ও সন্দীপ সকলের অগোচরে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন। দেবশ্রী ও সন্দীপ দুজনেই এই প্রতিবেদনকে মিথ্যা বলে দাবি করেন। 1985 সালে ছবির মুক্তির পরে দেবশ্রী ও সন্দীপের সম্পর্ক বিচ্ছেদ ঘটে। সন্দীপের সাথে বিচ্ছেদের পর তিনি তার বাল্যবন্ধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। 1992 সালে তারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। 1995 সালে তারা আলাদা হয়ে যান। ভারতের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি সম্পর্কে তার ভাগ্নি হন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই ভিডিও থেকে যদি আপনি নতুন কিছু জেনে থাকেন, অবশ্যই আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। এরকমই আরও জানা অজানা গল্প জানতে সঙ্গে থাকুন।